মৌমাছির কামড়ে গুরুতর আহত এক সাংবাদিক সহ প্রায় 10 জন শনিবার বিকেল 4টা নাগাদ খবর সংগ্রহ করে বাড়ি ফেরার পথে মৌমাছির কামড়ে গুরুতর আহত টুডে বাংলা নিউজের সম্পাদক হাবিব খান ও জনকয়েক মহিলা যুবতী সহ প্রায় 10 জন ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মালিউর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সামুখা এলাকায় ফলে এই ঘটনা জেনে বিশাল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গেছে এদিন ওই সময় বেশ কয়েকজন পুরুষ ও মহিলা একটি টোটোতে চেপে শিশাতলা থেকে বারোদুয়ারি অভিমুখে যাচ্ছিল অন্যদিকে বারোদুয়ারি তথা হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক থেকে বাড়ির অভিমুখে যাওয়ার পথে বারোদুয়ারি শিশাতলা সড়কের সামুখা এলাকায় আচমকাই অসংখ্য মৌমাছি তাদের সারা শরীরে কামড় দিতে থাকে। এই ঘটনায় নিজেদের প্রাণ বাঁচাতে বিভিন্ন কৌশল করলেও রক্ষা হয়নি। যন্ত্রণা সহ্য করে প্রায় 300 মিটার মোটর বাইক চালিয়ে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় কোনোভাবে উদ্ধার হয় ওই সাংবাদিক। অন্যদিকে মৌমাছির কামড়ে এক সাইকেল আরোহী যুবক ও আরো এক বাইক আরোহী ব্যক্তি মৌমাছির কামড়ে আক্রান্ত এবং আতঙ্কিত হয়ে সড়কের ওপর পড়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে। চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা বাড়ি থেকে বাইরে আসলেও প্রথমে তাদের উদ্ধার করতে কেউ সাহস পায়নি। তবে দীর্ঘক্ষণ পরে কোনোভাবে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। আক্রান্তদের উদ্ধার করতে গিয়েও কয়েকজন ব্যক্তি আক্রান্ত হয়ে পড়ে, যদিও তাদের পরিচয় জানা যায়নি। নিবেদন করছে শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার। ফ্লেক্সি স্ট্রং মতলব হামেশা কে লিয়ে স্ট্রং। রাজি স্ক্যান সেন্টার, স্থান বারুদুয়ারি ঈদগাহ পাড়া, হরিশ্চন্দ্রপুর, মালদা। দেশ কে নব নির্মাণ মে হামারা ভি যোগদান। অঙ্কিত টিএমটি কা ওয়াদা, লোহে কি উম্র জাদা।